নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আবার আপনাদের কাছে এসেছি আজকে ক্রিম, ময়শ্চারাইজার এবং বডি অয়েল সম্বন্ধে জানানোর জন্য। ক্রিম বলতে কোল্ড ক্রিম, আর কোল্ড ক্রিম অল পারপাস ক্রিম, আর হচ্ছে ময়শ্চারাইজার যেটা ঠান্ডার সময় খুব ব্যবহার হয়, এবং সঙ্গে বডি অয়েল। এই ধরনের উপাদানগুলো তৈরি পদ্ধতি আমাদের এখানে শেখানো হয়। আমরা এনএসআইসি প্রগতি আজকে প্রায় 40 বছর অতিক্রান্ত হলো, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই জন্য আজকে আপনাদের কাছে এসেছি এইসব বিষয়গুলো, বডি অয়েল, ময়শ্চারাইজার, ক্রিম সম্বন্ধে জানানোর জন্য। সাধারণভাবে এগুলো শীতের উপাদান হিসাবে পরিচিত, এটা আপনারা মনে হয় জানেন, নিশ্চয়ই জানেন। তবে এই আইটেমগুলোর ক্ষেত্রে কিছু কিছু মেশিনপত্রের ব্যবহার তুলনামূলক কম, মানে ঘরে বসে অনায়াসে কেউ ছোট বা বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। তবে এগুলো করতে গেলে প্রথম দরকার কিছু সতর্কতা। সেই সতর্কতাটা সাধারণভাবে, যেহেতু এটা আপনার স্কিনের বিষয়, মানে চামড়ার ক্ষেত্রে ব্যবহার হয়, সেই জন্য কিছু সতর্কতা অবলম্বন করলেই ব্যবসাটা অনায়াসে করা যেতে পারে। সাধারণভাবে এই আইটেমগুলোর মধ্যে আমরা বডি অয়েল যেটা হচ্ছে, তার মধ্যে আমরা অলিভ অয়েল বেস আমরা করাচ্ছি, আরেকটা করাচ্ছি টারমারিক অয়েল বেস। একটা হচ্ছে অলিভ অয়েল বেস, একটা হচ্ছে টারমারিক অয়েল বেস। আর কোল্ড ক্রিমের মধ্যে পড়ছে বিভিন্ন রকমের ক্রিম হয়, সেটা হচ্ছে স্কিন অনুযায়ী, চামড়া অনুযায়ী, আপনার ড্রাই স্কিন, অয়েলি স্কিন, মিডিয়াম স্কিন, এই অনুযায়ী আমরা ক্রিমের ফর্মুলেশনগুলো করাই এবং এখানে টোটালটাই প্র্যাকটিক্যাল করে দেখাই। অল পারপাস ক্রিম সব সময়ের জন্য ব্যবহার হয়। এতে কি কি কাঁচামাল লাগছে সেটা একটু বলি। কাঁচামাল লাগছে সাধারণভাবে স্টিয়ারিক অ্যাসিড, কোকোনাট অয়েল এবং এর ডেরিভেটিভস কিছু লাগে, তারপরে ল্যালোনিন লাগে, ন্যাচারাল স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লাগে, কালার, পারফিউম এবং কিছু প্রিজারভেটিভ ও কিছু স্টেরিলাইজিং এজেন্ট ব্যবহার হয়, এবং সঙ্গে জল। কোনো বডি অয়েলের ক্ষেত্রে ব্যবহার হয় অন্যান্য তেল, বিভিন্ন রকম তেল ব্যবহার হয়। এইখানে ইনভেস্টমেন্ট সাধারণত প্রথম দিকে 25 থেকে 30 বা 40 হাজার টাকা ইনভেস্ট করলে একটা ব্যবসা অনায়াসে শুরু করা যেতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী ইনভেস্টমেন্টে যখন ভালো চলবে তখন ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। তারপর যখন বড় ইনভেস্টমেন্ট জায়গা, বড় জায়গা ব্যবসা দাঁড়াবে, তখন অবশ্যই ড্রাগ লাইসেন্স নিতে হবে, অর্থাৎ সরকারি যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনেই আমাদের ব্যবসা করা উচিত। তাহলে এর একটা ভবিষ্যৎ ভালো জায়গায় পৌঁছায় এবং এর ক্ষেত্রে প্রফিটের হার তুলনামূলকভাবে ভালো। প্রথম দেখতে হবে যেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি সেই প্রোডাক্টগুলো যেন মানুষের চাহিদা অনুযায়ী এবং তারা সত্যিকারের প্রোডাক্টের মতো হয়, মানে প্রোডাক্টটা যেন কাজ করে, এটা প্রথম জরুরি। মানে শুধু চটকদারি অ্যাড বা বিজ্ঞাপন দিয়ে কোনো প্রোডাক্টকে মার্কেটে চালানোর যে চেষ্টাটা সারা দেশ জুড়ে চলছে, এখান থেকে একটু সরে আসতে হবে। সরে আসলে আস্তে আস্তে দেখা যাবে যাদের কোয়ালিটি ভালো, মানে প্রোডাক্টের গুণগত মান ভালো, তারাই কিন্তু দায়ী থাকবে। তেমন মানুষের ক্ষেত্রেও তাই, বিভিন্ন বিপদ ঝঞ্ঝার মধ্যে দিয়ে যদি কেউ সততার মাধ্যমে থাকতে পারে, তাহলে তার যেমন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা বেশি, সাফল্য হওয়ার সম্ভাবনা বেশি, ব্যবসার ক্ষেত্রে বা কোয়ালিটির ক্ষেত্রেও সেগুলো মেনটেন করলে সুবিধা হয়। এরপর আমরা এর যেমন ফিউচার যেমন ভালো, তবে আমরা যেটা করাই সেটা হচ্ছে এনএসআইসি প্রগতির তরফ থেকে নতুন নতুন, কারণ প্রোডাক্টের বিভিন্ন রকম গুণগত মান চেঞ্জ হচ্ছে অবস্থা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী, আমরা কিন্তু নতুন নতুন ফর্মুলেশন, নতুন নতুন সেটিং করে পুরনো স্টুডেন্টদের দিয়ে থাকি। ধরুন কেউ 10 বছর 15 বছর 20 বছর পরে যদি আমাদের কাছে আসে, তাদেরকে আমরা নতুন ফর্মুলেশন আমরা দিই, তার জন্য আমাদের কোনো চার্জ লাগে না। এবং যেটা যদি কেউ প্রথম দিকে আসে বা তখন, আগে তো হোয়াটসঅ্যাপ ছিল না, তখন আমরা সরাসরি ডেকে ফোন করে বা চিঠি দিয়ে জানিয়ে করতাম, এখন তো হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ইমেল, বিভিন্ন কিছু আছে, তাতে আমরা পাঠিয়ে দিই তথ্যগুলো, এবং সেটা তারা খোঁজ পাওয়ার আগেই আমরা সেগুলো তথ্যগুলো পাঠিয়ে দিই। নতুন নতুন ফর্মুলেশন যেটা আমরা বের করি বা রিসার্চ করি সেটা আমরা পাঠিয়ে দিই। এইভাবেই আমরা করে আসছি, আশা করি আপনারা আমাদের ভরসা করবেন। আজকে আসি, ভালো থাকবেন, নমস্কার।